और क्यामत चाचा अनेक स्थिति तर सतर्क थे एक युगे अठारो बच्चों लेखा पढ़ा कर এবং আমাদের ভিতরে কোনো রকম মতানৈক্য হয়নি, হইলেও আমরা নিজেরা বসে মিলে আমি একজন তার সহযোদ্ধা, আমি একজন মুক্তি বয়সে আমি তার বড়, তবু আজ আমাকে রেখেছে চলে যাচ্ছে। বয়স হিসাব করে আমারই চলে যাওয়ার কথা, আমাকে রেখে আমার চাষা চলে যাচ্ছে, আমার বন্ধু, আমার সহযোদ্ধা। শুধু চাষাই সে আমার ছিল না, আমার বন্ধু ছিল, আমার সহযোগিতা ছিল। বললে উল্লাপাড়া স্কুলে সবাই চিনত, চাষাগোস্তা বললে হাতে স্কুলে সবাই চিনত যে শফি ভাই বক্তৃতে দিয়ে গেলেন, সে চাষা বাইসতে হিসেবে আমাদের চিনত। আব্দুল হাফিজ, আব্দুল সালাম চাষা বাইসতে, উল্লাপাড়া হাই স্কুলের সব শিক্ষক চিনত চাষা বাইসতে হিসেবে। আমি আজ আমার চাচাকে হারাচ্ছি, বন্ধুকে হারাচ্ছি, আমার সহযোগিতাকে হারাচ্ছি। আপনারা আপনাদের কাছে আমি করে মিনতি করছি, যদি তার আচার আচরণে তার কথাবার্তায় আপনাদের মনে কোনো কষ্ট লেগে থাকে, আজ এই মুহূর্তে আমি মিনতি করব, প্রার্থনা করবো, দয়া করে আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত তরফে প্রবেশ নসিব করে, আল্লাহ যেন তাকে তার কল্যাণ দান করেন এবং তাকে তার বান্দা হিসেবে কবুল করে। আমি গ্রামবাসীর সাথে আবারও মিনতি করবো, অনুরোধ করবো, উনি রিটায়ারমেন্টের পরে গ্রামে বাস করছে এবং গ্রামে বাস করতে গিয়ে নানা কথা নানান দিক থেকে হয়তো হয়েছে, যদি কারো মনে কষ্ট থেকে থাকে দয়া করে আজ আল্লাহ রাস্তে তাকে মাফ করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন এবং তার জন্য মাফিরাত কামনা করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। এই বলে আমি বৃদ্ধ মানুষ সে পড়ে আছে ছেড়ে চলে গেছে, মা বৃদ্ধ মানুষ ঘরে পড়ে আছে ছেড়ে চলে গেছে, মৃত্যু কে কখন যাবে তার একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি আপনাদের কাছে সবিনয়ের সাথে অনুরোধ করব যে এই মৃত্যু ব্যক্তি আপনাদের গ্রামে একটা কৃষি সন্তান, আমরা গর্ব করি তার চলা তার ফেরা সমস্ত আপনাদের লক্ষ্য দর্শন। কাজ করতে গেলে গিয়ে বা বসবাস করতে গিয়েও হানিপাতের একসময় একসময় ঠক ঠক করে বাজে, আমার কোনো ঠিক তেমনি হতে পারে, তাই আমি অনুরোধ করব এক ছেলে এক মেয়ে আলাদা যে মানুষটিকে হারিয়ে আমরা যখন বন্ধু বান্ধবী কর্ম বিভিন্ন জন্য সে আসে আল্লাহ যেন তাকে ভক্ত নাচিত করে। আর চলার পথে যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে, আপনার দেওয়ালের মানুষ যেতেই হবে, আমাকে দেশে আপনার যেতে হবে, তাই এই মৃত্যু অনেকে সহ্য করতে পারে না, আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি যে আমাদের ছেড়ে সে চলে যাবে, করতে হবে আমরা দোয়া প্রার্থী আপনাদের কাছে দোয়া করবে আল্লাহ যেন অপরের কোনো ঠিক করে, এটি আমার আমার পরিবার থেকে চলে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তান
বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালামের জানাজায়। জনাব আব্দুল সালাম একজন পরোপকারী মিষ্টভাষী সজ্জন ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশ মাতৃকার তরে জীবনের সর্বশ্রেষ্ঠ সময়ে যখন জাতির ক্রান্তি লগ্ন উপনীত হয়েছিল তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি এলাকার মানুষের জন্য সবসময় কাজ করে গেছেন, দেশের জন্য কাজ করে গেছেন। আজকে তার মৃত্যুতে রাষ্ট্র গভীরভাবে শোকাহত, উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, একই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে এই দেশপ্রেমিককে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি ওনার পরিবারের সকলের প্রতি পুনরায় সমবেদনা জ্ঞাপন করে এবং তার রোগের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এখন আমরা গভীর শ্রদ্ধা জানাব এবং গার্ড অফ অনার দেওয়া হবে, তারপর আমরা সবাই জানাজায় দাঁড়িয়ে যাব। ঠিক আছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল সালামকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন উপজেলা প্রশাসন এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফিক। আরো ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কুড়িনাঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ গাজী মোহাম্মদ খোরশেদ আলম। আরো উপস্থিত আছেন উল্লাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনারা সবাই একটু নীরবতা পালন করুন। Yeah.
সম্মানিত মুসলিম শেষ হলো কারণ আবার এখন সম্মানিত মুসলিম আপনারা সবাই কাতার বটনে দাঁড়িয়ে যান এখনই জানাজা নামাজ শুরু হবে সম্মানিত মুসলিম।